তোমাকে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে, ভালো করে দেখে নাও। কোনো রকম ভাবে ভুল করবে না, খুব অল্প সংখ্যক ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক যেরকম যেরকম ভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবেই তোমরা লিখবে, ঠিক আছে? যত বেশি রেসপন্স আসবে তত বেশি কিন্তু কারেকশনের প্রবাবিলিটিটা বাড়বে, ঠিক আছে? তো আমি একজনের এনরোলমেন্ট আইডি দিয়ে আমি খুলছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা দেবে, তারপরে দেবে ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপর এখানে যে ক্যাপচারে দেওয়া আছে সেই ক্যাপচারটায় তোমরা প্রোভাইড করবে। দেখো এখানে তোমাদের পেজ ওপেন হয়ে গেল। তো এবার হচ্ছে প্রথমে দেখো যে তোমাদের অ্যান্সার বুকলেট, যে যার 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 স্পেসিফিক্যালি যে বুকলেট ছিল ঠিক সেই বুকলেটটাই কিন্তু এখানে উল্লেখ করবে। অন্যের বুকলেট কিন্তু ভুল করেও লিখবে না, তাহলে কিন্তু জিনিসটা অন্য এতে চলে যাবে। তোমার যে কোশ্চেন নাম্বার আছে সেই কোশ্চেন নাম্বার ওয়াইজই লিখবে। আমার কাছে যেমন আছে তার কোশ্চেন সেট হচ্ছে সেট এ, ঠিক আছে? তাহলে কোশ্চেন সেট এতে আমি কি করছি দেখো, তো এখানে কোশ্চেন নাম্বার ফার্স্টে হচ্ছে কোশ্চেন নাম্বারগুলো প্রোভাইড করবে। তো এখানে হচ্ছে আমার সেট এর কোশ্চেনটা ছিল, সেট এর ফার্স্ট দেখো 8 নম্বর যে কোশ্চেনটা, এটা নিয়ে তোমরা বলেছো যে হ্যাঁ স্যার এটা সবাই জানে যে এটা ড্রাই ওয়েট হবে, যেহেতু এটা স্যাচুরেটেড ওয়েট করা আছে। তো ঠিক আছে, এটাও আমরা কারেকশনটা করে নিচ্ছি। তো এটা কিভাবে কারেকশন করছি ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে আমাকে লিখতে হবে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 প্রোভাইড করলে, আচ্ছা তার আগে দাঁড়াও এটা আমি ডিলিট করে দিই, নতুন করে আমি লিখি। কোশ্চেন নাম্বার 8 লিখলে এবার এই যে কোশ্চেনটা আছে দেখো এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়েট আছে, তাই তো? তার মানে অ্যান্সারটা ভুল দিয়েছে, তাই তো? তো এইখানে দেখো অপশন দেবে কোশ্চেন নাম্বার ব্রিকেটটায় নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, এইটায় ক্লিক করবে। এবং এখানে যে রিমার্কসে দেখো রিমার্কসে কি লিখবে আমি এখানে লিখে দিয়েছি, এটা আমি প্রোভাইড করে দিয়েছি, এটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেবে। 20% ড্রাই ওয়েট রেফারেন্স বিল্ডিং মেটেরিয়াল ফিফথ এডিশন এস কে দুগ্গাল ক্লস 2.9 পেজ 39, জাস্ট কপি করবে, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবে। দেখো ক্যারেক্টার 220 রিমেনিং আছে, এইটুকুনি লিখবে আর কিচ্ছু লেখার দরকার নেই, করে সেভ করে দিলে, ঠিক আছে? ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা ছিল 11, সেট এর 11 ছিল দেখো রেনফল হাইড্রোগ্রাফের যে কোশ্চেনটা ছিল, ঠিক আছে? তার মানে কোশ্চেনটাই তোমার গন্ডগোল ছিল। তো আমি 11 নাম্বার কোশ্চেন নিচ্ছি, তোমাদের যার যার যেরকম সেট আছে সেই সেই সেটে তোমরা কিন্তু দেখে নেবে। তো এখানে দেখো এইটার ক্ষেত্রেও নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, কারণ যে কোশ্চেনটা যে চেয়েছে তার অপশনগুলো একটাও ঠিক নয়। তো এইখানে যে অপশনটা হবে ডিসচার্জ ভার্সেস টাইম, তাই তো? রান অফ হাইড্রোগ্রাফের যেটা হবে অ্যাজ পার যদি কোশ্চেন অনুযায়ী হয় তাহলে ডিসচার্জ ভার্সেস টাইম হওয়ার কথা। তো এটাকে জাস্ট কপি করবে, কপি করে এখানটা জাস্ট রিমার্কসের জায়গায় পেস্ট করে দেবে, ঠিক আছে? এখানে আমার সমস্ত কিছু পরপর স্টেপ বাই স্টেপ গুছিয়ে লেখা আছে, তোমাদের চিন্তা নেই, এটা তুমি জাস্ট শুধু কপি পেস্ট করে সেভ করে দিলে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কোথায় ছিল দেখি, নেক্সট কোয়েশ্চেন ছিল 38। 38 নাম্বার কোশ্চেনটা কি ছিল একবার ভালো করে, বারবার বলছি কোশ্চেনগুলোকে ভালো করে আগে দেখে নেবে। আচ্ছা দেখো এইটাই হচ্ছে তোমার ফিডার ক্যানেল দিয়েছে, এটা ইনান্ডেশন ক্যানেল হবে, তাই তো? তাহলে অপশন বিটা কারেক্ট হবে। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার আমি চলে গেলাম 38-এ, কোশ্চেন নাম্বারগুলো ভালো করে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 38 ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড, করে অপশন বি দিয়ে দেবে, কারেক্ট অপশন অপশন বি। এখানে ইনান্ডেশন ক্যানেলটা কারেক্ট আছে, তাহলে কারেক্ট অপশন অপশন বি করে যা শুধু সেভ করে দিলে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন ছিল 68-এ। 68-এর কি কোশ্চেনটা ছিল দেখি, 68-এ হচ্ছে তোমার আমি এটা বলেছিলাম যে ওয়াটার সিজনিং হবে, তার মানে এর একটা কোশ্চেনের অ্যান্সারও ঠিকঠাক নেই, তাহলে 68, তাই তো? তাহলে কোশ্চেন নাম্বারে চলে গেলে 68 সবাই চেষ্টা করবে ডেস্কটপ বা ল্যাপটপে করা, ঠিক আছে? মোবাইল ফোন থেকে করার খুব কম চেষ্টা করবে। তো এটার অ্যান্সার করবে নান অফ দ্য অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? এই যে সিজনিংয়ের যে কোশ্চেনটা আছে,
পরে এইখানে দেখো হোয়াট আর সিজনিং লিখে দিয়েছি, রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি, কপি পেস্ট করবে, করে জাস্ট এখানে রিমার্কসে পেস্ট করে দেবে, করে সেভ করে দেবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে দেখি, লাস্ট যে কোশ্চেনটা 92 যে নাম্বারটা, যেটা বিওডি হওয়ার কথা, তাহলে কোশ্চেন নাম্বারটা আমরা দেখে নিলাম, কোশ্চেন নাম্বার 92টাই নাকি, দেখে নিই, কোশ্চেন নাম্বার 92, ঠিক আছে বিওডি ছিল, তাহলে কোশ্চেন নাম্বার 92, তাহলে এখানে ইনকারেক্ট অ্যান্সার কি প্রোভাইডেড করেছে, কারেক্ট অ্যান্সার কি হবে, এ, এরা করেছিল বি, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, করে জাস্ট সেভ করে দেবে। তো এই পাঁচটা কোশ্চেন আমি করে দিলাম, এর বাইরেও যদি কারো মনে হয় যে কোনো কোশ্চেন তোমাদের মনে হয় যে এটা কারেকশন হওয়া উচিত, সেটা তোমরা করতে পারো। আমার মতে এই পাঁচটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা করো, এই পাঁচটা কোশ্চেন কিন্তু কারেকশন যত বেশি তোমরা করবে, কারেকশন হওয়ার প্রবাবিলিটিটাও তত বেশি বাড়বে। ঠিক আছে, ওকে, তারপরে কি করছো, কনফার্ম আর সাবমিট করে দেবে, কনফার্ম সাবমিট ক্লিক করার পর ওকে করে দিলে এখানে দেখো পুরো এটা চলে গেল, কনফার্ম 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 করে তোমাদের প্রিন্ট করে দেবে।